সিগন্যাল না মেনে বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারার অভিযোগ সরকারি বাসের বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার আরামবাগ বসন্তপুর মোড় সিগন্যাল সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল ভেঙে সরকারি ওই বাস বাইক আরোহীকে ধাক্কা মারে। বাইক আরোহীর মাথায় হেলমেট থাকার কারণে প্রাণে বেঁচে যান ওই আরোহী। স্থানীয়রা আরও অভিযোগ করেন, সেই সময় বসন্তপুর মোড় সিগন্যালে কোনো ট্রাফিক বা সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে ছিলেন না। আমাকে পেছন থেকে অ্যাক্সিডেন্ট করলো সরকারি গাড়ি, পেছন থেকে মারলো আমাকে, সঙ্গে করে পাল্টি দিয়ে বললাম। আপনি কি সিগন্যালে ছিলেন না সিগন্যাল ভেঙে চলে যাচ্ছিল? না না, সিগন্যাল ছিল, সিগন্যাল ছিল, সবাই ছিল তো এখানে। হ্যাঁ, মানে জায়গায় কি চার চাকাতে, চার চাকা, চার চাকায় না কিসে মারেছে? সরকারি বাসে, সরকারি বাসে। আপনি কি চাইলাম? ক্রসিং এ চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে দেখলাম সিগন্যাল আছে, যেরম যাবা সেরম যাচ্ছিল। বাসটা কি করলো, ওভারটেক করে এসে রং মানে লাল বাতির মধ্যে এসে বাইকওয়ালাকে বাঁ দিক দিয়ে মারলো। কোনো রকমের বাইকওয়ালাটা বাঁচিয়ে মানে বেঁচে গেল। তার মাথায় যে হেলমেটটা ছিল পুরো পুরো হয়ে গেল। তারপর আমি এখানে কর্মরত ট্রাফিককে বললাম, সে বলছে আমি এখানে ছিলাম না, আমি এখানে ডিউটি। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।